ছাত্ররা, আমি এখানে যে অঙ্কটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর বইয়ের 134 পেজের 6 নম্বর অঙ্ক। দেখো কি বলেছে এখানে, এ একটি 2/m ক্রমের এবং বি হচ্ছে 3/n ক্রমের ম্যাট্রিক্স, তাদের গুণফল এ বি সংজ্ঞাত ও p/4 ক্রমের ম্যাট্রিক্স হয়, তবে এম এন পি এর মান নির্ণয় করো। দেখো কীভাবে করবো অঙ্কটা, আমরা জানি এ এবং বি যদি দুটি ম্যাট্রিক্স দেওয়া থাকে, এ বি গুণফল সংজ্ঞাত হবে কখন, যদি এ এর স্তম্ভ সংখ্যা সমান বি এর সারি সংখ্যা হয়। অর্থাৎ এ যদি m/n ক্রমের ম্যাট্রিক্স হয়, বি কে তাহলে n/p ক্রমের ম্যাট্রিক্স হবে, একমাত্র তখনই এ বি গুণফল সংজ্ঞাত হবে। এবং এ বি যদি গুণ করা হয় তাহলে এ বি এর অর্ডার কী হবে, দুটো থেকে n-টা ক্যান্সেল হয়ে m/p ক্রমের ম্যাট্রিক্স হবে, এটা আমরা শিখেছি। তাহলে এখানে দেখো কী বলেছে, এ এর অর্ডার কত দেওয়া আছে এখানে, এ এর অর্ডার আছে 2/n, তাই তো? এ এর অর্ডার কত দেওয়া আছে এভাবেই লিখলাম আমি, 2/m। আর বি এর অর্ডার কত দেওয়া আছে, বি এর অর্ডার দেওয়া আছে কত, 3/n। যেহেতু এ বি সংজ্ঞাত, হ্যাঁ, এ বি গুণফল যেহেতু সংজ্ঞাত, তাই এখানে আমি লিখতেই পারি m = 3 হবে, কারণ এ এর সারি সংখ্যা, এ এর স্তম্ভ সংখ্যা সমান হচ্ছে বি এর সারি সংখ্যা, তাই m = 3 হবে। তাহলে আমরা কী পেলাম, এ হচ্ছে 2/3 ম্যাট্রিক্স আর বি হচ্ছে 3/n ম্যাট্রিক্স। সুতরাং এ হলো কি 2/3 ম্যাট্রিক্স আর বি হলো 3/n ম্যাট্রিক্স। এবার এ বি তাহলে কী হবে, এ বি হলো অবশ্যই 2/n ক্রমের একটা ম্যাট্রিক্স হবে। আবার এখানে কী দেওয়া আছে, এ বি হচ্ছে p/4 ক্রমের একটা ম্যাট্রিক্স, তাহলে নিশ্চয়ই p সমান 2 হবে আর n সমান 4 হবে। আবার এ বি হলো একটি কী বলেছে, p/4 ক্রমের ম্যাট্রিক্স, p/4 ক্রমের ম্যাট্রিক্স। সুতরাং আমরা কী লিখতে পারি, p হচ্ছে কত, p হলো 2, p সমান 2 আর n সমান কত, 4, আর আগে m কত পেয়েছি আমি, 3। তাহলে কী পেলাম, সুতরাং m = 3, n = 4, p = 2। এখানেই শেষ অঙ্ক।